কে রাঘব? জ্যোতিষ তার বন্ধুর পরিচয়ে বাড়িতে এসেছিল। ওই ছেলেটি রাঘব, তাকে তো তিস্তা চিনতেই পারলো না। কাল সন্ধেবেলায় পার্ক সার্কাস ওর সাথে তুমি কি করছিলে? ভগবানকে ধন্যবাদ জানাস যে তোমাদের এই অবস্থায় শুধু আমি দেখতে পেয়েছি। কাকাবাবু দেখতে পেলে কি হতো মানতে হচ্ছ? কি করতো তোদের কাকাবাবু? আমাকে দেখলে আমার গর্দা দিত? শুধু কথা বলতে দেখলে তো কিছু প্রশ্নই উঠতো না। মানে কি বলতে চাইছিস তুই? তুমি ওকে টাকা দিচ্ছিলে কেন? তোরা বুঝলি না, বাচ্চাটা যখন জন্ম নিবি তখন তোদের কাকা বাবু দুধে মাছি পড়ার মতো তুলে ফেলে দেবে। ও একটা বাচ্চা, কোনো হাতি ঘোড়া নয়। কাকাবাবু আমাকে ছাড়া একটা মিটিং পর্যন্ত অ্যাটেন্ড করেন এবং সেটা তুমি জানো। হ্যাঁ, ওই মূর্খের স্বর্গেই বাস কর। তুই কেন বুঝতে পারছিস না? আজ তোরা কাকাবাবুর পেছনে পিছু ঘুরে বেড়াচ্ছিস, আর কিছুদিন পর বাচ্চাটি যখন বড় হবে তখন তোরা দু ভাই ওর পেছনে হাত পেতে ঘুরে বেড়াতে হবে। তো বড় মন কারো কাছে হাত পাতে না। আমার যেটা অধিকার সেটা আমাকে ভালো ভালো দিয়ে দিলে খুব ভালো, তা নাহলে আমি জানি কি করতে হয়। আর মা, এই রাঘব, হোয়াট এভার হিজ নেম ইজ, ওকে যেন ফার্দার আমি বাড়িতে না দেখতে পাই, আর যদি দেখতে পাই তুমি তোমার ছেলেকে খুব ভালো করেছেন। গুড নাইট। আমি তোর মা, আমি শত্রু নই। তোরা তোরা তোদের কাকাবাবুকে চিনতে পারছিস না। যেদিন চিনতে পারবি সেদিন অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে।